জিকে প্র্যাকটিস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমরা তোমাদের জন্য কিছু এমসিকিউ বেস মক টেস্ট জিকে মক টেস্ট নিয়ে এসেছি যেটা আগত যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা প্রশ্ন বলার পরে আমি তোমাদের জন্য তিন সেকেন্ড সময় দেবো তোমাদেরকে যে প্রশ্নটা অ্যান্সারটা তোমরা নিজেদের মনে মনে নির্বাচন করবে তারপরে আমি তোমাদেরকে সে অ্যান্সারটা বলে দেবো তোমরা মিলিয়ে নেবে যে সেটা তোমরা ঠিক বলেছিলে নাকি ভুল বলেছিলে এরকমভাবে তোমরা তোমাদের স্কোরটা বুঝতে পারবে তো চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি ভাদ্র ফাল্গুন চৈত্র নাকি কার্তিক তোমাদের তিন সেকেন্ড সময় দেওয়া হলো তোমরা এটার অ্যান্সারটা নিজের মনে মনে ভাবো তারপর দেখো আমি তোমাদের অ্যান্সারটা বলে দেব তোমরা মিলিয়ে নেবে তাহলে আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে চৈত্র আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হলো চৈত্র এরপর চলে যাবো পরের প্রশ্নতে পরের প্রশ্ন হচ্ছে কাকে এশিয়ার আলো বলা হয় মহাবীর বুদ্ধ আকবর নাকি অশোক দেখো বলার চেষ্টা করো আমি বলে তোমাদের তোমাদেরকে এরপরে এশিয়ার আলো বলা হয় বুদ্ধকে বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নতে কানাডার রাজধানী হলো টরেন্টো মন্ট্রিয়ল ভ্যানকুভার নাকি ওটা ওয়া তিন সেকেন্ড সময় দেওয়া হয়েছে আর বন্ধুরা তোমরা এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি অ্যান্সারে কানাডার রাজধানী হল ওটা ওয়া ওটা হলো কানাডার রাজধানী তোমরা মিলিয়ে নিও দেখো তোমাদের অ্যান্সারটা ঠিক ছিল নাকি ভুল এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নতে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো নায়াগ্রা বৌমা সান্টো অ্যাঞ্জেল নাকি খোন তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো সান্টো অ্যাঞ্জেল চলে যাচ্ছি পরের প্রশ্নতে আর কে লক্ষণ একজন বিখ্যাত সাংবাদিক লেখক ব্যঙ্গচিত্রকার নাকি গায়ক লক্ষণ একজন বিখ্যাত ব্যঙ্গচিত্রকার চলে যাচ্ছি পরের প্রশ্নতে পৃথিবীর বৃহত্তম নদী হল নীল নাকি গঙ্গা না কি আমাজন নাকি কি মিসেসিপি ও মিসরি অ্যান্সারটা নিজের মনে মনে বলার চেষ্টা করো তারপরে দেখো যে সেটা ঠিক হয় কি না তাহলে বলে দিচ্ছি অ্যান্সারটা পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ভারতরত্ন পরমবীর চক্র জাতীয় ফিল্ম পুরস্কার নাকি পুল্লিতচার পুরস্কার তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল ভারতরত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন এরপর প্রশ্নটা রেখেছি যে কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক রায় এস চন্দ্রশেখর সি ভি রমন নাকি বল্লভ পন্থ তাহলে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক হচ্ছে সিভি শিবিরমন রমন সিভি রমন হচ্ছেন ভারত রত্ন পুরস্কারের প্রথম প্রাপক বিশ্বের বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এস বন্দর নায়ক ইন্দিরা গান্ধী মার্গারেট থ্যাচার নাকি এদের মধ্যে কেউই নন চলো এবার অ্যান্সারটা বলে দিই বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এস নায়েক বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এস বন্দর নায়ক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো টপিকে জিকে নিয়ে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংকস ফর ওয়াচিং